আসসালামু আলাইকুম এফএনএফ কুকিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোন প্রকার ওভেনের ঝামেলা ছাড়াই চুলায় তৈরি সফট বাটার নান অনেক সময় চুলায় বাটার নান তৈরি করতে গেলে সেটা সহজে ফুলে না আর নান যদি ফুলকো না হয় সেক্ষেত্রে সেই নান কিন্তু খেতেও ভালো লাগে না আশা করছি সহজভাবে দেখানো চুলায় তৈরি সফট বাটার নানের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সঙ্গে এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এফএনএফ কুকিং এ দেখছেন পেজের পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন বাটার নান তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডো মেখে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ইস্ট তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ 1 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি 1 কাপ আর পানিটা কিন্তু এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না হালকা কুসুম গরম পানি দিতে হবে পানিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য আর এই 10 মিনিটের ভিতরে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ ইস্টটা অনেকটা ফুলে যাবে 10 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন ময়দা দিয়ে দেওয়ার পর এখন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে মেল্টেড বাটারও দিতে পারবেন তেলটা দিয়ে দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ডো মেখে নিচ্ছি আর এখানে ডোটা মেখে নিতে আরো সামান্য পরিমাণ পানির দরকার হবে আর এই পানিটাও যে আমি দিয়েছি এটাও কিন্তু হালকা কুসুম গরম আছে তো এখন হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি রেগুলার রুটি বা পরোটা ডো থেকে এই ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে আসলে ইস্ট দিয়ে যদি নান তৈরি করা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ডোটাকে একটু নরম করে মেখে নিতে কারণ ডোটা একটু ভালোভাবে যদি আপনি নরম করে মেখে নেন তাহলে সেই নানটা তৈরি করার সময় সেটা সহজে ফুলে যায় এবং অনেক বেশি সফট হয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে ডোটা মেখে নিয়েছি এই পর্যায়ে আরো সামান্য পরিমাণে তেল দিয়ে আবারো ডোটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি ডো তৈরিতে এখানে আমি পানি ইউজ করেছি তবে আপনারা কিন্তু চাইলে পানির পরিবর্তে হালকা কুসুম গরম দুধ অ্যাড করে ডোটা মেখে নিতে পারবেন প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে এখানে ডোটা আমি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে এটা ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য যেহেতু এই ডো তৈরিতে আমরা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্টটা ব্যবহার করেছি তো সেই ক্ষেত্রে দেখবেন যে 1 ঘন্টাতেই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে তো ফিরছি 1 ঘন্টা পর 1 ঘন্টা পর প্লাস্টিক র‍্যাপারটা খুলে নেছি আর নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে ডোর ভেতরে যে বাতাসটা আছে সেটা আমি বের করে নেছি তারপর ডোটাকে আবারো ভালোভাবে একটু মথে নেছি সবগুলো নানের সাইজ যেন একই রকম হয় সেই জন্য সম্পূর্ণ ডোটা সমান 6 ভাগে ভাগ করে কেটে নেছি 3 কাপ ময়দা দিয়ে এখানে আমি 6টার মতো নান তৈরি করব নানগুলো খুব বেশি ছোট হবে না অর্থাৎ মিডিয়াম সাইজের মতো এখানে নান আমি তৈরি করছি আপনারা চাইলে এখানে 6টার পরিবর্তে প্রায় 7টা থেকে 8টাও তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে রুটিটা একটু পাতলা হবে লেচিগুলো 6 ভাগে ভাগ করে কেটে নেওয়ার পর প্রত্যেকটা লেচি গোলাকার শেপ দিয়ে রেখে দিচ্ছি একটা ডো দিয়ে এখানে রুটিটা বেলে নিয়েছি আর বাকি যে ডোগুলো আছে নানগুলো তৈরি করার আগ পর্যন্ত যেন ড্রাই না হয়ে যায় সেই জন্য আবারও প্লাস্টিক র‍্যাপার দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এখন রুটিটা আমি বেলে নিয়েছি রুটিটা এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করেও আমি বেলবো না তবে রুটিটা বেলার সময় খেয়াল রাখবেন রুটির সব জায়গায় যেন সমানভাবে বেলা হয় তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে আর রুটিটা এখানে ঠিক কতটা পাতলা বা মোটা করে আমি বেলে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি এরপর চলে যাচ্ছি নানগুলো ভেজে নিতে নানটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি
প্যানটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তারপর একটা রুটি আমি প্যানে দিয়ে দিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বেশ খানিকটা কমানো আছে। চুলায় নান তৈরি করতে গেলে চুলার তাপমাত্রার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খুব বেশি তাপে কিন্তু নানগুলো ভাজা যাবে না। সেই ক্ষেত্রে দেখবেন যে নানে খুব দ্রুত একটা কালার চলে আসবে আর ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হবে না। মিডিয়াম লো আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে নানটা আমি ভেজে নিয়েছি আর এই পর্যায়ে নিশ্চয় দেখতে পাচ্ছেন নানটা বেশ ফুলকো হয়েছে। আর চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে নানটা ভেজে নিতে, তাহলে নানের ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হবে। তো এই নানটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়েছি। এরপর আপনাদেরকে আরও একটা পদ্ধতিতে নানগুলো আমি ভেজে দেখাচ্ছি। নানের দুটো পাশ যখন গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে বাটার। বাটারটা দিয়ে দেওয়ার পর আবারও উল্টে পাল্টে নানের দুটো পাশ আরও একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আসলে নান কিন্তু অনেক রকমভাবেই ভাজা যায়, তো আপনারা চাইলে এই পদ্ধতিতেও বাটার নান ভাজতে পারেন, আবার চাইলে এরপরে আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে বাটার নানটা তৈরি করতে পারবেন। তো এই নানটাও ভাজা হয়ে গিয়েছে, এখন এটাও তুলে নিচ্ছি। এরপর একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি মিল্টেড বাটার, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। বাটার আর ধনিয়া পাতা কুচি আমি কতটুকু দিয়েছি সেটার বলে দিচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে তারপর একটু মিশিয়ে নেবেন। এটা সাইডে রেখে দিচ্ছি। এক এক করে এখানে সবগুলো বাটার নান আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আর দেখুন এখানে প্রত্যেকটা নানের কালারটাও যেমন এসেছে এবং এটা কতটা ফুলকো হয়েছে। ভাজার সময় যদি নানটা অনেক বেশি ফুলকো হয় সেক্ষেত্রে সেই নানটা খেতেও কিন্তু ভালো লাগে, অর্থাৎ নানটা অনেক বেশি সফট আর তুলতুলে হয়ে থাকে। এখন একটা নান রেখে দিয়ে বাকি নানগুলো সরিয়ে নিচ্ছি, তারপর এই নানের দুটো পাশে বাটার ব্রাশ করে নিচ্ছি। তো এই নানটাই আমি বাটার ব্রাশ করে নিয়েছি, তারপর বাকি যে নানগুলো আছে সবগুলো নানই একই পদ্ধতিতে এখানে বাটারটা আমি ব্রাশ করে নিচ্ছি। চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে চুলায় তৈরি বাটার নানের রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার পর কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সেই সঙ্গে রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। নানের ভেতরটা কেমন হয়েছে সেটা আপনাদের বোঝার সুবিধার্থে একটা নান আমি ছিঁড়ে দেখাচ্ছি। আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সফট এবং তুলতুলে হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।